প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাজেদা বেগম, নাগর উচ্চ বিদ্যালয়ের সহকারী বাংলা শিক্ষক। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা যে যেখানে থাকো, আশা করি আমার ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তো আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর একটা পাঠ দেব, অষ্টম শ্রেণীর মানব ধর্ম কবিতা থেকে। মানব ধর্ম কবিতাটা আমরা একটু আবৃত্তিতে যাই, আবৃত্তিতে যাওয়ার পরে আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেব। মানব ধর্ম কবিতাটা, কবি হলো লালন ফকির। তো কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। লালন ফকির মূলত ইনি একজন মরমী সাধক। নিজেকে শিষ্যত্ব, শিরাশায় শিষ্যত্ব গ্রহণ করার পরে নিজেকে ফকির নামে তিনি আত্মপ্রকাশ করেছেন। তার নামের পরে একটা ফকির পদবী লাগিয়েছে, তো ওই থেকে তার নাম হচ্ছে লালন ফকির। কবি হলো লালন ফকির। তার জন্ম 1772 খ্রিস্টাব্দে। জন্মস্থান হলো কুষ্টিয়ার জিনাইদহে। মতান্তরে কেউ কেউ আবার বলেন যে না, কুষ্টিয়ার জিনাইদহে না, আর কোথাও। মতান্তরে তিনি কুষ্টিয়ার জিনাইদহে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1890। এবং তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম হলো তিনি সহস্রাধিক, হাজারেরও উপরে তিনি মরমী এবং আধ্যাত্মিক গান রচনা করেছেন। এবং সব কিছু সবগুলোই হলো দর্শনভিত্তিক গান, দর্শনভিত্তিক গান। তো আমরা তারই একটা কবিতা লালন ফকিরের মানব ধর্ম কবিতাটা আমরা পড়বো। কবিতাটা মূলত এই যে জাতিভেদ প্রথার উপরে লেখা। জাতিভেদ, জাতের ভেদ, এটা কবি এখানে বিশ্বাস করেন না। তিনি মনে করেন সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, এই আদর্শে তিনি বিশ্বাসী। তো আমরা তারই একটা কবিতা, কবিতাটা আগে আমরা আবৃত্তি করি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। তোমরা একটু দেখো, সবাই যা যার বই খুলে সাবধান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় যেতের কি রূপ দেখলাম নাই নজরে। পৃথিবীর সব মানুষ বলে যে সংসারে আমি এমন জাতের, আমি হিমুক জাতের, আমি এমন, আমি হিমুন, আমি আভিজাত্য পূর্ণ, আমি সেদিন দরিদ্র, সে নিচু জাত, আমি উঁচু জাত, এরকম জাত পাতের বড়াই করে। কবি বলে যে এরকম জাতের কোনো কিছু তো আমি এই পৃথিবীতে দেখলাম না, আমার দুই চোখে তো আমি জাতের কোনো কিছু দেখলাম না। কারণ মানুষ তো মানুষই, সবার শরীরে এই রা রক্ত বইছে, সবাই রক্ত মাংসে ভরা মানুষ। আমি তো এরকমই দেখলাম না, কারো গায়ে তো জাতের এরকম চিহ্ন লেখা নাই যে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি উঁচু, আমি নিচু, এরকম তো কারো গায়ে কোনো চিহ্ন নিয়ে সে জন্মায় না। তাহলে আবার জাতের কি, জাতের এখানে কি আছে, জাত পাত নিয়ে এত বড়াই করারই বা কি আছে? এই লাইনটাতে কবি এই জিনিসটাই বুঝেছে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। কবি এখানে বলছে, উদাহরণ দিচ্ছে যে আমরা তো জন্মের সময় কেউ হিন্দুরা জপমালা জপে, মুসলমানের তসবি জপে। তো কবি বলছে যে আমরা তো জন্মের সময় কেউ জপমালা বা কেউ তসবি গলায় নিয়ে জন্মগ্রহণ করি না, আর এই তসবি এবং জপমালা এ কি আমাদের জাত ভিন্ন হয়ে যায়, মানুষের জাতটা বদলে যায়, শুধু আমি তসবি টিপলাম, আমি মুসলমান, আর সে জপমালা টিপলো, জপমালাতে সে হিন্দু হয়ে গেল, এটাতেই কি জাত ভিন্ন হয়ে যায়? আমি যে মানুষ এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। যাওয়া, যখন আমরা মারা যাই তখনও আমরা মৃত্যুবরণ করি, মানুষ যেভাবে মৃত্যুবরণ করে সব মানুষ সেভাবে হিন্দু মৃত্যুবরণ করে, মুসলমানও মৃত্যুবরণ করে। যাওয়ার সময় আমার দেহ যেরকম মাটিতে ধুলায় মিশে যাবে তেমনি সবার দেহ হিন্দু ধর্ম এরকমই হবে, খ্রিস্টানের ধর্ম এরকমই হবে, খ্রিস্টানের মানুষের লাশও এরকমই হবে। তো ওটাই কবি বলছে যে যাওয়া এবং আসার বেলায় একজন মুসলমানের শিশু যেভাবে জন্মগ্রহণ করে, একজন হিন্দুর শিশু, খ্রিস্টানের শিশু, বৌদ্ধের শিশু, জৈনের শিশু, সব শিশু একইভাবে দুনিয়াতে আসে মাতা পিতার মাধ্যমে। তো তখন তো কারো শরীরে কোনো জাতের চিহ্ন থাকে না। তাহলে দুনিয়াতে জন্মের পরে সমাজ এবং মানুষ কেন এই জাতের ছাতা ফাতা নিয়ে বাড়াবাড়ি করে এবং এটা নিয়ে কেন বিবাদ বিভেদ তৈরি করে, বিভেদের দেয়াল কেন তৈরি করে? কবির এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই। গর্তে গেলে কুপো জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। কবি বলছে কি, যখন গর্ত করে জল তোলা হয় তখন সেটা হয়ে যায় কূপ জল, কূপের জল বলে, কূপ গর্ত করে কূপ খনন করে কূপ থেকে জল উঠে, আর যখন নাকি নদীতে থাকে তখন সেটা হয়ে যায় গঙ্গার জল। মূলে তো জলই, সেটা কূপের জল দিয়েও আমি তৃষ্ণানিবারণ করতে পারবো, আমার আনুষাঙ্গিক কাজকর্ম করতে পারবো, এবং গঙ্গার জল দিয়েও আমি আমার তৃষ্ণানিবারণ করতে পারবো, আমার আনুষাঙ্গিক কাজকর্ম করতে পারবো। জল তো মূলত একই, তার কাজ তো একই, তো পাত্র অনুসারেই কি শুধু তার ভিন্ন ভিন্ন নাম হয়েছে। জলের ধর্ম তো জলই, তো মানুষও তো এরকম, আমরা
হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, হিন্দু হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমি মানুষ, আমরা সবাই মানুষ, এটাই তো আমাদের এক পরিচয় হওয়া দরকার। এখানে জাত নিয়ে কেনই বাড়াবেন, জগৎ বেড়ে জাতি জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। এখানে লেখক খুব একটা দর্শনতাত্ত্বিক কথা বলছে, দেখো যে কবি লেখক বলছে, কবি বলছে যে জাতের গৌরব কেন মানুষ যথাতথা করে, জাতের গৌরব করবার কিছুই নেই, কারণ আমিও মানুষ, সেও মানুষ, উঁচুও মানুষ, নিচুও মানুষ, অভিজাত অভিজাত সম্প্রদায়ও মানুষ এবং দরিদ্র শ্রেণীয় মানুষ, আমরা সবাই মানুষ, হিন্দুও মানুষ, মুসলমানও মানুষ, সবার রক্তই একরকম, হিন্দুর রক্ত লাল না, মুসলমানের রক্ত নীল না, আভিজাতের রক্ত নীল না, গরিবের রক্ত লাল না, সবার রক্ত এক, সবার পরিচয় এক, সবার জন্ম এক, মৃত্যু এক, সব কিছু যেহেতু এক, তাহলে আমরা কেন গৌরব করি, যথাযথ কেন আমরা গৌরব করি, জাত নেই, আমি অমুক জাত, আমি অমুক জাত, লালন সে জাতের পাতাকে সাত বাজারে বিকিয়ে দিয়েছে, সাত বাজারে বিকিয়ে দিয়ে মানে এটা কোনো কিছুই তোয়াক্কা করে না, এই জাতকে লালন তোয়াক্কা করে না, কিসের জাত, সবার উপরে মানুষত্ব তার উপরে নেই, এটাই হওয়া উচিত আমাদের আদর্শ, যে একজন মানুষ একজন মানুষের বিপদে আপদে নিয়ে যাবে, একজন মানুষ একজন মানুষের সাথে মানবীয় আচরণ করবে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। মূলত কবিতাটা ছিল এইটাই, এখন আমরা এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে আমি দেখে নেই এবং লাইনগুলো তো আমি বিশ্লেষণ করলাম, তোমরা আরেকটু পড়বে, পড়ে একটু দেখবে, দেখো এখানে কবিতার উপর দেখো কতগুলি শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলি আমরা যাই মানে গর্তে, গর্ত শব্দটা আছে এখানে দেখবে, গর্তে শব্দের অর্থ গহ্বরে, গহ্বরে মানে আমরা যে গর্ত করি, গর্ত করাটাকে গহ্বর করা হয়েছে, মানে গর্তে মানে গহ্বরে, যে যে যেখানে জাত শব্দের অর্থে ব্যবহার করা হয়েছে, আর যে ফাটা ব্যবহার করা হয়েছে জাত এবং ধর্মের বৈশিষ্ট্য অর্থে, যে জাত এবং ধর্মের বৈশিষ্ট্য দিয়ে, যে মুসলমান বলেই সে পাবে একবারে নামাজ কোরআন করবে, এটা তার বৈশিষ্ট্য হবে, হিন্দু হলে পূজা অর্চনা করবে, এটা তার বৈশিষ্ট্য হবে, এবং এই নিয়ে বাড়াবাড়ি বিভেদ হানাহানি দাঙ্গা মারামারি এই জিনিসগুলো অর্থ বুঝে দিয়ে এখানে এই কথাটা জেতের ফাঁকা কথাটা বোঝানো হয়েছে, জাত ধর্মের বৈশিষ্ট্য অর্থে। সংসারে, সংসারে বলতে এখানে জগৎকে বোঝানো হয়েছে, জগতে যে মানুষ এই সংসারে জাতপাত নিয়ে অনেক বড়াই করে, অনেক কিছু করে, কিন্তু এই কবি এইগুলো এই জগৎ সংসারে এগুলোকে বড় মনে করে, সংসার করতে এখানে জগৎকে বোঝানো হয়েছে। নজরে, নজরে বলতে এখানে চোখ, যে আমি এরকম জাতের কোনো কিছু কবি নজরে দেখছে না, লালন নজরে দেখে না, লালনের নজরে আসে না, লালনের চোখে আসে না এরকম কোনো দৃশ্য, যে জাত বা গর্ব করার গৌরব করার কোনো কিছু লালন তার চোখে দেখে না, মানুষ আমরা এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো কবিতাটা ছিল মূলত এই, তোমরা এই কবিতাটা একটু লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ একটু করো, আর এখানে অনলাইন ক্লাসে তো ভালো করে কতটুকু বুঝছো এটা যাচাই করবার কোনো কৌশল আমাদের কাছে নেই, যদি কখনো এই দেশের অবস্থা স্বাভাবিক হয় তাহলে আমরা সবাই আবার একসাথে মিলিত হবো এবং আমরা এগুলো নিয়ে আরও আরও আলোচনা করবো, তোমাদেরকেও নানা রকম কাজ দেবো, আর তোমরা এটা দেখো এখান থেকে লাইনগুলোর ব্যাখ্যা করতে চেষ্টা করো, ব্যাখ্যা করতে চেষ্টা করো, বা নিজেরা একটু কিছু কিছু লাইন তুলে নিয়ে প্রশ্ন নিজেরাই তৈরি করে একটু করলো করলো দেখবো কী হয়। আর কী বলবো, যে এখানে থাকো, দেশের অবস্থা খুব বেশি ভালো না, করোনার আকারটা মহামারি আকারে এক ধরনের আছে আমাদের দেশে, এটা আসছে সারা বিশ্বে, এটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা একমাত্র সচেতনতাই এর একমাত্র বেঁচে থাকার উপায়, তো সবাই সচেতন থেকো, নিজে নিজের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরিবারের সবাইকেও মেনে চলার পরামর্শ দিও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এর বলে আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করছি।